আমি চিত্তরঞ্জন, রেলনগরী চিত্তরঞ্জন। 1948 সালে আমার নামকরণ হয় এক মহান স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে। এখানকার মূল কাজ হবে রেল ইঞ্জিন উৎপাদন করা। নাম দেওয়া হবে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা বা চিরেকা। আমার পূর্ব সীমান্তে অবিরত অক্লান্তভাবে কুলুকুলু রবে বয়ে চলেছে অজয় নদী, আর আমার পশ্চিম সীমান্তে রয়েছে আমারই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড। নির্মাণ কার্য দেখার জন্য এখানে পাঠানো হলো চিফ ইঞ্জিনিয়ার শ্রী পি গণপতি মহাশয়কে। তৈরি হলো গণপতি ক্যাম্প হাট, এটাই ছিল তার অফিস। আজও জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে। নাম দেওয়া হয়েছে গণপতি মেমোরিয়াল। কেনই বা হবে না, তার অবদান এই নির্মাণের পেছনে তো ভুলে যাওয়ার নয়। বয়স আমার 70 ঊর্ধ্ব হলেও আঁচড় লাগতে দেয়নি আমার সৌন্দর্যের। নিয়মিত পর্যবেক্ষণ, দেখাশোনা এবং পরিচর্যার মধ্যে আমি হয়ে উঠেছি সুন্দর থেকে আরও সুন্দর। দেখুন না, আমি কি কোনো মিথ্যে কথা বলছি? দু চোখ মেলে যেদিকে দেখবেন সবুজ সতেজতা ছাড়া আর কিছুই পাবেন না। হ্যাঁ, সেই সঙ্গে প্রাণ জুড়ানো বেশ কিছু জলাশয়। আমি বেশ জোর দিয়ে বলতে পারি যে আমার স্নিগ্ধতা এবং সৌন্দর্য যে কোনো মানুষের মন স্পর্শ করার জন্য যথেষ্ট। এই যে পেছনে আপনারা জলাশয়টা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বড় ড্যাম। এটা চিত্তরঞ্জনের একটা সুপ্রসিদ্ধ ড্যাম, এই কারণেই যে দুর্গাপুজোর সময় এই এরিয়ায় যতগুলো দুর্গাপুজো হয় সবই এখানে নিয়ে আসা হয় বিসর্জন করতে। একটা বিশাল জনসম্ভার হয়, অনেক লোক এখানে আসে, এখানে মেলা বসে, এবং সেটা একটা খুবই মানে দর্শনীয় জিনিস, খুব দেখতে দারুণ লাগে। সন্ধ্যেবেলা থেকে রাতের বিকেলবেলা থেকে এখানে বিসর্জনের কার্যক্রম শুরু হয়ে যায়। প্রশাসন এখানে সম্পূর্ণ দায়ী দায়িত্ব নিয়ে, সেই সঙ্গে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস, এই দুজনের কোঅপারেশনে এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়। এই যে এখানে দুটো বেদির মতো করাছে দেখতে পাচ্ছেন, এইখানে একটা আর এখানে একটা, এটা হচ্ছে একটা ঘাট, আর একটা ঘাট আছে ওই দিকটাতে। এটাকে এক নম্বর ঘাট বলা হয়, ওটাকে দু নম্বর ঘাট বলা হয়। তো প্রতিমাগুলোকে নিয়ে আসা হয় এখানে, এখানে রাখা হয়, এবং তারপরে এখানে রেল দিয়ে র্যাম্প করা আছে, আপনারা জানি না দেখতে পাচ্ছেন কি না, ওই র্যাম্প দিয়ে ধীরে 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 মূর্তিগুলোকে জলের দিকে নিয়ে গিয়ে বিসর্জন করা হয়। সে এক অভূতপূর্ব দৃশ্য, আপনারা যদি কখনও পারেন নিশ্চয়ই আসবেন দেখতে। এবং যারা চিত্তরঞ্জনের সঙ্গে টাচে আছেন বা যারা এখানকার বাসিন্দা, তারা তো জানেনই যে এখানকার দৃশ্যটা সেদিনে কীভাবে সেজে ওঠে। ওই যে উপরে আপনারা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, সেখানে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের একটা ক্যাম্প তৈরি হয়, ওখান থেকে কন্টিনিউয়াস মাইকিং হয়, এবং সমগ্র অনুষ্ঠানটা, বিসর্জনের অনুষ্ঠানটা ওনারাই পরিচালনা করেন। হ্যাঁ, অবশ্যই সিএলডব্লিউ প্রশাসন তার মধ্যে একটা বিশাল। আমার যে কোনো প্রান্তে বিচরণ করুন না, শুধু আপনাকে সবুজকে ফুঁড়ে এগিয়ে যেতে হবে, আর সেই সঙ্গে পাবেন চারিদিকের মনোরম দৃশ্য, গাছপালা, পাখি এবং আরও কত কিছু। সর্বোপরি যে জিনিসটা আপনাকে কখনো ক্লান্তির মুখোমুখি হতে দেবে না, সেটা হচ্ছে এখানকার সবুজ, এখানকার সতেজতা। এই রাস্তা ধরেই যদি খানিকটা এগিয়ে যান, পাবেন একটা চার মাথার মোড়। সোজা চলে গেলেই পাবেন
এখানকার চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেখানে আমাদের মহাপ্রবন্ধক মহাশয়ের দপ্তর। জেনারেল ম্যানেজারের অফিস বা মহাপ্রবন্ধক মহাশয়ের অফিসের প্রবেশদ্বার এটা। সোজা চলে গেলেই তার অফিস, ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই, ভিডিও রেকর্ডিং তো নয়, তাই ভেতরের সৌন্দর্যটা আমি দেখাতে পারলাম না। চলে এলাম আরও একটা সুন্দর জায়গায়। হ্যাঁ, এই সুন্দর জায়গাটা যেই চিত্তরঞ্জন শহরে আসে সেই একবার করে দেখতে আসে। কি আছে এখানে চলুন না আর একটু এগিয়ে গিয়ে দেখি। একটু ওপরের দিকে যেতেই পাওয়া গেল এক স্তম্ভ, সেখান থেকে বিভিন্ন দিকে কিছু শহরের নাম লেখা। হ্যাঁ, পৃথিবীর বেশ কিছু প্রসিদ্ধ শহর, সেটার এরিয়াল ডিস্টেন্স কতটা এই পয়েন্ট থেকে সেটাও তাতে লেখা রয়েছে। আর এক ফাঁক দিয়ে দেখতে গেলে দেখা যায় আমাদের প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যকে। ঘিঞ্জি বসতি হয়ে রয়েছে এবং সেই সঙ্গে কোথাও কোথাও সবুজ একটা গালিচা পাতা। এই যে আমার পিছনে দেখছেন, এটা চিত্তরঞ্জনের একটা আকর্ষণীয় স্থল, হিল টপ, আর এটাকে বলা যেতে পারে আমাদের চিত্তরঞ্জনের ওয়াচ টাওয়ার। আর হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, আজকে আমার সাথে শুটে এসছে আমার বেটার হাফ। ওকে, যেটা বলছিলাম যে এইখানটা একটা সময় এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, এখনও যে সুন্দর কম তা না। এই ওপরটায়, বিশেষ করে ওপরটায়, এই গাছপালা হয়ে যাওয়ার জন্য স্যার সারাউন্ডিংটা, যে কথাটা বলছিলাম ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ার এই জন্যে বলা হতো কি এখান থেকে পুরো চিত্তরঞ্জনটাকে এবং আশপাশের অঞ্চলটাকে মোটামুটিভাবে দেখা যেত। কিন্তু এখন এই গাছপালাগুলোর জন্য কিন্তু আর সেটা হয়ে ওঠে না, আশপাশটা দেখাই যায় না। এখান থেকে পরবর্তী যে রাজ্য ঝাড়খণ্ড, সেটাও কিন্তু এখান থেকে দৃশ্যমান। ওকে, শুধু তাই না, এখান থেকে ডিভিসি ড্যামও একসময় দেখা যেত, এখান থেকে ডিভিসির যে পাহাড়গুলো সেগুলোও দেখা যেত, এবং চিত্তরঞ্জন সেতু বটেই। একটা রিকোয়েস্ট থাকবে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, যদি এটাকে নিয়ে একটু চিন্তাভাবনা করেন, আমার মনে হয় এই জায়গাটা আরও একটা আলাদা ভালো মাত্রা পাবে। এতক্ষণে আশা করি আমি আপনাদের মনে একটু হলেও জায়গা করতে পেরেছি। আরও তো এখনও অনেক কিছু বাকি, চলুন না এগিয়ে দেখি সব এক এক করে। এটা হিলটপের ওঠার রাস্তা, গেটটা আপাতত বন্ধ আছে, বিকেলের দিকে খোলা হয়, কিন্তু পাশ দিয়ে উঠে যাওয়ার একটা জায়গা আছে। উঠে গেলে পরে এখানকার দৃশ্যটা কিন্তু মন্দ লাগে না। আর জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, ওই দূরে আরও একটা পাহাড় দেখা যাচ্ছে, ওটার উচ্চতা এর থেকেও বেশি, নাম গানগই পাহাড়। একদিন ওখানেও যাব, ওখানে গিয়ে ওখানকার সৌন্দর্যটাকে আমরা ক্যাপচার করার চেষ্টা করব, এবং সেই সঙ্গে ওপর থেকে চিত্তরঞ্জনকে কেমন দেখায় সেই চেষ্টা করা হবে। চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। এটা হিলটপের উঠে যাওয়ার রাস্তা, এখানকার সিনিক বিউটি কিন্তু অপূর্ব, খুব সুন্দর। মানে একটা সময়ে এই জায়গাটা আরও সুন্দর ছিল, এখন একটু বর্ষাকাল, আগাছা প্রচুর গজিয়ে উঠেছে। আর এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এটা কিন্তু চলে যাচ্ছে মূল শহরের দিকে। ও হ্যাঁ, আর একটা উল্লেখযোগ্য কথা, আমি কিন্তু সম্পূর্ণভাবে প্রদূষণমুক্ত, প্রদূষণের কোনো নামমাত্র নেই। এইভাবেই ধীরে ধীরে ঘুরে দেখাবো আপনাদের প্রত্যেকটা সুন্দর জায়গা। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।